আল্লাহর ওলিয়ের পোশাক আশাক কই? কিছুই তো নেই। ওদের পোশাক না থাকলে কি হবে? ভেতরে মাল আছে, মাল যা আছে সব তো দেখায় যাচ্ছে, নতুন মাল দেখা। এ মাল তো আমারও আছে, করার নেই, আমি সেখানে যাব না। তাহলে ফরিদপুরের অনেক দরবারও বন্ধ হয়ে যাবে। আমি নাম নাই নাই নিলাম, আমার কুষ্টিয়ারও অনেক দরবার বন্ধ হবে, বিশেষ করে লালন। কোরআন নেই, শুধু গাজা, সারা বাংলাদেশ কুড়ি আপনি যে কয় মন গাজা না পাবে, তার সাথে ডবল গাজা পাওয়া যাবে। ওখানে পুলিশ আরো পাহারা দিয়ে গাজা খায়। বাবা খা, একদিন রাত নয়টার সময় যেয়ে দেখি একজন মানুষকে এরকম দুধ খাওয়াচ্ছে। কি গো এরে দুধ খাওয়ান? হুজুরে আল্লাহর অলি, আল্লাহর অলি এর পোশাক আশাক কই? কিছুই তো নেই। ওদের পোশাক না থাকলে কি হবে? ভেতরে মাল আছে, মাল যা আছে সব তো দেখায় যাচ্ছে, নতুন মাল দেখা। এ মাল তো আমারও আছে, এক কথা বলেন না কেন? ও মাল সবার নেই, আর ওইটারে মাল মনে করে ওরা দুধ খাওয়াচ্ছে। এজন্য কোরআন যেখানে একজন বলেন ফরজ তরক করে বসে আছে, ওর ভেতর কি থাকবে আর? ও যদি ফরজই না মানে, একটা পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, কথা বলে না কেন? আর একজন মহিলার মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত। এখন যে লোকটা ফরজ তরক করে বসে আছে, আল্লাহর বিধান মানে না, ওর ভেতরে কোনো মাল আছে? আছে, শয়তানি। সুতরাং সিদ্ধান্ত নিয়ে আজকে যাবেন এই মাহফিল, যদিও ছোট মনে হচ্ছে, এটা ছোট না, এটা কোরআনের কারণে অনেক বড় অনুষ্ঠান হয়ে গেছে। যতদিন বেঁচে আছি কোরআন নেই, ওটা যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয় আমি যাব না। আমি যদি জেনে শুনে যাই ওই দলে ওই দরবারে, কে আমাকে খারাপ বানাবে? আরো জোরে, আমির হামজা, কে? এই ওয়াজটুকু বুঝতে পারেন না, এর বড় তো সকালে গরু নিয়ে দৌড়াবে। গরুর গলায় যারা দড়ি দিয়ে ভাবে যান, আমার মনে হয় গরু তো গরুই, আর ওইটা যেটা টাইনে নিয়ে যায় ওইটা ডবল গরু। ওর তো বিবেক বুদ্ধি সব মাঠে মারা গেছে। এত জায়গা আলেমরা বলছে, এখানে আলেম কত বসে আছে, এরা বলে না যে কোরআন যেখানে নেই সেখানে যাবেন না, আপনি গোমরা হবেন। এই জন্যে তো আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়, কথা বলে না কেন? আগে গাঁজা খেত না, এখন গাঁজা খাচ্ছে। ও ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই জন্য সিদ্ধান্ত আপনার, আমার শুধু অ্যাডভার্টাইজ করার দায়িত্ব ছিল। অমালাই না ইল্লাল বালাগ, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ ইশতারা, ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, মিনাল মুকমিনিনা, মুমিনদের কাছ থেকে। তাকান এদিকে, এখানে ক্রেতাকে? আরো জোরে, জোর হয়নি, বিক্রেতাকে? না না, মমিন মমিন। ইন্নাল্লাহ হাস্তার মিনাল মোনাফিকিনা, আল্লাহ দেয়নি, কে দিয়েছে? তাহলে এই দেশে আর কেউ বাকি থাকতো না, যে এসে দিয়ে দিলে আল্লাহ কিনে নিত। আল্লাহ বলেন আমি কিনতে চাই, কিন্তু সবারটা না, মমিনেরটা। এখন মমিন কাকে বলে? মমিন তো ওই লোকটা যে লোকটার ভালো কাজগুলো আনন্দ দেয়, অন্যায় কাজগুলো তাকে কষ্ট দেয়। আজ বাংলাদেশে কোরআনের অনুষ্ঠান, এটা নির্দ্বিধায় কাফেররাও বলবে ভালো কাজ, কারণ এখানে গেলে মানুষ মদ খাওয়া শেখে না। একবার বলেন না কেন? এখানে বেপর্দা শেখানো হয় না, এখানে গাঁজা খাওয়া শেখানো হয়। এই ভালো কাজকে যাদের আনন্দ দেয় না, যেগুলো অন্যায় কাজ আমরা অনেকেই জানি, আমি নাম নিলাম না, এই অন্যায় কাজগুলো যাদের কষ্ট লাগে না, আরো নিজে ওখানে পেছন দরজা দিয়ে সাহায্য করে, ও নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, ওর দাড়ি থাকতে পারে, কিন্তু ওটা ইমানদার না, ওটা বেঈমান। আল্লাহ কি কিনবেন, মোনাফেকেরটা না মমিনেরটা? যেন আমাদের কি হওয়া লাগবে? আরো জোরে, আপনি মমিন হয়েছেন কিনা আপনি নিজের কাছে তাকান।
আমি আল্লাহ কিনতে চাই মমিনেরটা আনফোসাহম, প্রথম তাদের জীবন। এখন জীবন কিনতে চান আল্লাহ, আমাদের এই জীবন আল্লাহর দরকার। তাও যেমন তেমন জীবন আল্লাহ কিনবেন না, পবিত্র জীবন কেনা লাগবে আল্লাহর। কারণ যে জায়গাটা দেবেন, যে পবিত্র স্থানে আমাদের দেবেন এই জীবনটাকে, ওইটা একেবারে মহাপবিত্র, তার নাম জান্নাত। তাহলে আমাদের প্রথমে জীবন আল্লাহ কিনতে চান, আলাহম আমাদের মাল আল্লাহ কিনতে চান। জীবন পবিত্র যদি না হয়, ফরিদপুর ভাঙ্গা বাজারে গিয়ে যদি কেউ মাছ কিনতে চান, পচা মাছ কিনবে কি মনে হয় আপনার? আপনার এই ছোট মেধাই যদি পচা মাছ আপনি চিনে কিনতে না চান, আমাদের মালিক যিনি, উনি আমাদের পচা সম্পদ কিনবে, পচা জীবন। আরো জোরে, এখন জীবন পচে যায় কি করলে, কি করেন? যাক যা যাই হোক, ওখানে থাক। জীবন পচে যায়, নবীজি বলেছেন দুইটা কাজ করলে মানুষের জীবন অপবিত্র হয়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়। এক নম্বরে যদি কারো জীবনে শিরিক ঢোকে, এদেশে শিরিক নেই, বাংলাদেশে সবচাইতে বেশি শিরিক ফরিদপুরে, যত শিরিক বাংলাদেশে আছে সবচাইতে বড় শিরিক এই জেলা, এরপরে চট্টগ্রামে, আর বাকি জেলাগুলোর নাম নাই নাই বলল। শিরিক মানে আল্লাহ যেটা পাবে ওইটা অন্য কাউকে যারা দেয়, এটা কি সেজদা দেওয়ার মালিক একচ্ছত্র মালিকান আল্লাহ, সে সেজদা আল্লাহ বাদ দেয়া যারা মানুষকে দেয়, কবরে দেয়, এটা কি শিরিক? করলে আপনার জীবন পুষে যায়, অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ও জীবন আল্লাহ আর কিনবে না। জীবন থাকতে আল্লাহ বাদে কোনো জায়গায় যেন সেজদা না পড়ে, সে যেই হোক। দুই নম্বরে মানুষের জীবন নষ্ট হয়ে যায় বেদাত করলে, কি করলে? বেদাতও আমাদের দেশে বেশি, ইসলামের ভেতরে নতুন নতুন নিয়ম তৈরি করে ইসলাম বলে আমরা চালিয়ে দিই, কথা বলেন? এজন্য এই দুইটা বিষয় থেকে পবিত্র থাকা লাগবে, শিরিক এবং বেদাত। শিরিক হচ্ছে চার প্রকার প্রধানত, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল এখতিয়ার, আর শিরিক বিল হুকুক। এক একটা প্রকারের ভেতরে আছে ১২ প্রকার করে, এই ১২ প্রকারকে ভাঙলে হয় ৭২ প্রকার, এই ৭২ প্রকার ভাগ ভাগ করলে হয় ১২০ প্রকার। শিন র কাফ এই তিনটার শব্দে এত কথা তাফসিরে আছে, কিয়ামত হয়ে যাবে তো সে সময়। আর মানুষ বলে স্টেজে উঠলে কথা খুঁজে পাই না, আমার তো একটা শব্দ নিলে ৫-৬ ঘন্টা কেটে যায়, তো শেষ হয় না। আর কি করে মানুষেরা? শিরিক আমরা যদি বুঝতাম এই ভাগ 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 করে ১২০ ভাগ, আমরা যদি সত্যি মেনে নিতে পারতাম ৯৬ ভাগ মুসলমানের দেশে, আল্লাহর আইন ছাড়া এখানে আর কারো আইন চলত না, কারণ আল্লাহর আইনের বিপক্ষে যা চলে শিরিক। হ্যাঁ, কথা বলেন না কেন?